আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। আই থিঙ্ক সো অল আর ইনশাআল্লাহ ভেরি ওয়েল। টুডে ইজ মানডে, আজকে হলো আমাদের সোমবার। অনেক কাজ করে যা পাচ্ছি, সেই দুপুর থেকে শুরু করে এই পর্যন্ত কাজে বিজি ছিলাম। যাই হোক, তোমাদের সাথে আমার জীবনের গল্প শেয়ার করছিলাম, সেখানে আর অনেক কিছু বাকি রয়ে গেছে, সেটুকু শেয়ার করার জন্য তোমাদের সাথে চলে এসেছি। বন্ধুরা, আমার দুলাভাইয়ের গাড়ির যে চারটা চাকা খুলে দেওয়া হয়েছিল, সবগুলো মানুষ মরে যেত যদি সেটা খেয়াল, মানে এমনভাবে খোলা হয়েছে না, হালকাভাবে, যাতে করে গাড়িটা চলে কিন্তু একটা সময় ব্রেক ফেল করে। কিন্তু আল্লাহর কী রহমত, ড্রাইভার সোহাগ না কে যেন দেখেছিল যে গাড়ি স্টার্ট দিতে গিয়ে কোনো সমস্যা বোধ করেছিল, তখন চাকা চেক করতে গিয়ে দেখে চারটা চাকাই হালকা করে রেখে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক সবাইকে বাঁচিয়ে দিয়েছেন। যারা এই কাজটা করেছেন, তোমরা ভাবো তো তারা কি আসলে মানুষ কি না। তারা এই কাজটা বোধহয় একটা কারণেই করেছিলেন যে আমাদের ফুল ফ্যামিলি শেষ করে দিতে পারলে আমাদের সব কিছু তারা দখল করবে। কিন্তু ওই যে একটা কথা আছে, রাখে আল্লাহ মারেকে। তারপর আমার ভাইটা তো মরে গেল, আমার দুলাভাই এক বছর বেঁচে থেকে, তিনি আমেরিকা থেকে যাওয়ার পর তিনি হার্ট অ্যাটাক করে কোথায় মারা গেলেন। এই হলো জীবন। যাই হোক, অনেক কথা বললাম, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমরা মানুষ, আমরা ভুল করতেই পারি, কিন্তু ভুলের মধ্যে যদি আমরা স্থির থাকি তাহলে তখন আমরা আর মানুষ থাকি না, তখন আমরা শয়তান হয়ে যাই। তাই আমরা যেন শয়তান না হই, ভালো মানুষ হতে পারি, তার জন্য যেন আমরা কঠিন সাধনা করি, তাহলেই আমরা ভালো মানুষ হতে পারব। আরও একজনের সাথে আমার বিয়ের ঠিক বিয়ে ঠিক হয়েছিল, এমনকি তারিখ পর্যন্ত হয়ে গিয়েছিল, আর সেই লোকটা এখন বেঁচে নেই, অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন সুম্মা আমিন। তারপরে যেটা হলো, ছেলেটা অত্যধিক ভালো ছিল, আমরা চিনতাম সবাই, অনেক ভালো ছিল। তারপরে যেটা হলো, যে কারণে বিয়েটা ভেঙে গেলো, আমার ভাই বোন সবাই একেবারে অনেক খুশি ছিল, কারণ ছেলেটা ভীষণ ভালো একটা ছেলে ছিল এবং মাস্টার্স অনার্স করা একটা ছেলে, ভালো জব করত। তার বাড়ি ছিল চাঁদপুরে। তারপরে একেবারে বিয়ের তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেল, এর মধ্যে ওর বড় বোন এসে, কারণ বড় বোনই তাকে মানে মানুষ করেছে, বড় বোন এসে অনেক যৌতুক চাইলো। হয়তো আমার ভাই বোনরা এমনিতে অনেক কিছু দিত, কিন্তু অনেক যৌতুক চাওয়ার কারণে, প্রথমত যেটা হলো, ওর বোনটা যখন যৌতুক চাওয়া শুরু করলো, তারপরে প্রথম ওর বোনরা এগুলোকে বলতেছিল যে আপনার যৌতুক চাইতে হবে না, আল্লাহর রহমতে যখন ওর সাথে ওর বিয়ে হবে তখন ও আমাদের ফ্যামিলির ছেলে হয়ে যাবে, ওর ভালো মন্দ আল্লাহর পরে আমরা দেখব, ওইটা নিয়ে আপনি টেনশন করেন না। কিন্তু বোনটা মানছিল না, সে মানে এমনভাবে যৌতুক চাচ্ছিল, যেমন 10 ভরি গহনা, তারপরে আমেরিকায় আনতে হবে, এটা লিখিত দিতে হবে, তারপরে ছেলেকে অনেক টাকা দিতে হবে, অনেক কিছু। কিন্তু ছেলেটা পরে ফোন দিয়ে আমার মেজ বোনকে বলেছিল, ওই যে বললাম যে ছেলেটা অসম্ভব রকমের ভালো একটা ছেলে ছিল বলেই আমার বোনরা খুব রাজি ছিল তার জন্য। তারপরে আমার বোনকে ফোন দিয়ে বলল যে বেবি আপা, আপনারা একটা কাজ করেন, আপনারা এই বিয়েতে এখন সম্মতি দিয়েন না, কারণ আমি যৌতুক নিয়ে বিয়ে করব না। আমি জানতাম আমার আপা এটা করবে, এটা করার মতো মানুষ আমার আপা, কিন্তু বিশ্বাস করেন আমি ওয়েট করব, কিন্তু আপনারা যৌতুক দিয়ে বিয়েতে রাজি হবেন না। যাই হোক, তারপরে এমনি করে ওয়েট করতে করতে কয়েক মাসই চলে গেল, ছেলে হয়তো বোনকে রাজি করাতে পারেনি, আর সে সামনেই কারো আসে না। যাই হোক, সেই বিয়েটার হলো না। তারপরে আরও কিছু কথা না বলে আসলে জিনিসটা ক্লিয়ার হবে না। আমার ছেলেটা, আমি তো বলেছিলাম যে জন্মের সময় মানে অনেক আমার ছেলের আমার অনেক কষ্ট হয়েছিল, এবং ছেলের 10 বছর বয়স পর্যন্ত সবাই ওকে নিয়ে চিন্তায় পাগল হয়ে থাকতো, আর আমি তো মা, বুঝোই তো আমার কেমন লাগতো। আমার ছেলেটা 1 থেকে 10 বছর পর্যন্ত ভীষণ রকম অসুস্থ থাকতো, প্রতিবারই ডাক্তার বলতেন, আল্লাহকে ডাকেন, আমরা কিছু বলতে পারছি না, কিন্তু আল্লাহ পাক সেখান থেকে ফেরত দিতেন। আর ও খুব মাথায় ব্যথা পেত, এমনভাবে মাথায় ব্যথা পেত, আমার ছেলেটা মাথায় এত ব্যথা পেত যে প্রত্যেকের একটা আতঙ্ক ছিল, কেউ কান্না করলেই
বলতো সৃজন মাথায় ব্যথা পাইছে, প্রচণ্ড রকম ব্যথা পেত মাথার মধ্যে, ইট ঢুকে যেত সোফার থেকে পড়ে, কিন্তু এরকম মানে অগণিত আর কি। আর যখন জ্বর উঠতো তাকে সাপোজ সিডর দিয়েও জ্বর নামাতে পারতো না ডাক্তাররা। একবার যেটা হলো যে আমার ছেলেটা সোফা থেকে উপর হয়ে পড়ে গিয়ে ঘুমিয়ে পড়লো, কিছুক্ষণ কান্নাকাটি করে ঘুমিয়ে পড়লো, হঠাৎ করে রাতের বেলা জেগে উঠলো, উঠে নাকে মুখে মানে ঘুমিয়ে যাওয়ার মানে আধা ঘন্টা পরে উঠে নাকে মুখে বমি করতে থাকলো, আর খুবই খারাপ অবস্থা, বমি করতে করতে একেবারে সোজা হয়ে গেল। বাংলার সাথে জানোই অনেক রাত হলো, অনেক সময় গাড়ি ঘোড়া কিছুই পাওয়া যায় না। আমার মেজো বোন বলতেছে তোর আর একটা মিনিট ওকে ঘরে রাখিস না, এখানে আরও একটা কথা না বললে তোমাদের ক্লিয়ার হবে না। আমার বিয়ের পরে প্রায় 6 মাস পরে তোমাদের ভাই একটা সাধারণ চাকরি পেয়েছিল। যাই হোক, আমি আমার মেজো বোনের বাড়িতে, আমার দুলাভাই যেভাবে মারা গেছেন বাবার মতো, তার বাড়িতে আমি 9.5 বছর ছিলাম। ভাড়া তো আমাদেরকে দিতেই হয়নি, ইভেন আমার দুলাভাই আমাদের কাছে কারেন্ট বিল গ্যাস বিল এগুলোও নেননি। তাকে বাবা বলবো না তো কি বলবো বলো। 9.5 বছর ওখানে আমরা ছিলাম। তারপরে আমার মেজো বোন এরকম দেখে বলতেছে তোরা আর একটা মিনিট অপেক্ষা করিস না, সোহেল আর 1 মিনিটও ঘরে রেখো না, একটা গাড়ি কল দাও, যা লাগতেছে আমি দিতেছি। তারপরে একটা মনে হয় বেবি ট্যাক্সি বা কিছু একটা কল দেওয়া হলো। আমার মেজো বোন 7,000 টাকা বের করে হাতে দিয়ে বললেন যাও, পরে লাগলে আবার আছি, আপাতত এটা নিয়ে বের হয়ে যাও। তারপরে আমরা বের হয়ে গেলাম, ডাক্তার টেস্ট করালেন, তখন বললেন যে ওর মাথার সামনে ওই ব্যথা পাওয়ার কারণে ব্লাড জমে গেছে। তারপরে তাকে 18 দিন ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে পাড়িয়ে রাখতেন, বলতেন যে যদি কুল না হয় রক্তটা সরবে না। তোমরা চিন্তা করো একটা মায়ের তখন কি অবস্থা। আমি সবসময় অর্ধমৃত হয়েই ছিলাম, হয়েই থাকি। তারপরে যেটা হলো আল্লাহ রহমান রহিম, সেইখান থেকে আল্লাহ রহমত আমার ছেলেকে ভালো করলেন। আর মানে যখন ওর অনেক জ্বর হতো, ডাক্তাররা কিছুতেই জ্বর নামাতে পারতেন না, হাসপাতালে তো অ্যাডমিশন দিতেই হতো কিন্তু জ্বর নামাতে পারতেন না। আমার রাত দিন ছিল না, আমার খাওয়া ছিল না, আমার ঘুম ছিল না, কত যে আমি ঘুরে ঘুরে পড়ে যাইতাম আর খালি আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো করে দাও, তোমার অসাধ্য কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ পাক আমার সন্তানকে ভালো করে দিয়েছেন সবসময়। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া, আমার সন্তান যেন আল্লাহ পাকের কাছে বাকি জীবনটা সুস্থ থেকে, নেকায়াত ভিক্ষা পায়, এই দোয়াটা তোমরা সবাই করবে, আমিন সুম্মা আমিন। তারপরে মনে করো যে একবার এমার খান আমার ভাইদের বোনদের কাছে আমার সৃজন ছিল, জানের টুকরা কলিজার টুকরা। আমার বড় ভাই আমার বাবুর জন্মের পরে আমেরিকা থেকে একটা বাচ্চার জন্য যা লাগবে সব কিছু নিয়ে, এক বড়ির চেন নিয়ে আর এমনিতে যত কিছু দরকার আছে, জন্মানোর বিল আমার বড় ভাই দিয়েছিলেন 13,000 টাকা নিয়ে বাংলাদেশে গিয়েছিলেন। গিয়ে শুধু একটা কথা বললেন, আম্মা তো আমাকে ছোটো রেখে মারা গেছেন, গিয়ে বললেন আমাদের আখি মা হয়েছে, এটা তো কল্পনাই করতে পারি না। এসব দিনগুলো মনে পড়ে আর কি। তারপরে আমার ছেলের ইউরিনে সমস্যা ছিল, আমার মেজো বোন মানে আমি কত বলবো, যত বলি বলা শেষ হবে না। আমার মেজো বোন তখন ইন্ডিয়া যাবে ট্রিটমেন্ট করানোর জন্য, তখন আমার ছেলের বয়স 1 বছর হয়নি। তখন আমার মেজো বোন বললেন যে তোরা যখন ডাক্তার বলছে যে এখনই মুসলমান এটা করিয়ে দিতে, না হয় ভবিষ্যৎ ওর জন্য অনেক ঝামেলা হবে। তখনও মেজো বোন মানে প্রায় 8,000 টাকার মতো হাতে দিয়ে বললেন যা, ওর তোর মুসলমান এটা তোরা ওকে করিয়ে ফেল, ভালো ডাক্তার দিয়ে কিন্তু করাবি হাসপাতালে অ্যাডমিশন দিয়ে। বোন ইন্ডিয়ায় চলে গেলেন, আমার ছেলেকে মুসলমানি করানো হলো। সে 1 বছর বয়সও হয়নি ভালো করে, মানে 1 পা 2 পা দিতে শিখেছিল বোধহয়, 1 বছর বোধ হয়েছিল, মুসলমানি করানো হলো। তারপর এমার খান, এটা সবাই জানো, এমার খান মানে ঢাকার মানে বাংলাদেশের শিশু স্পেশালিস্ট হিসেবে তখন তার পজিশন ছিল দ্বিতীয়, কিন্তু তখন তার অনেক বয়স হয়ে গিয়েছিল। তিনি পরে ভুল স্বীকার করেছেন তার যে তার আন্ডারে যে ছিল সেই ওষুধটা দিয়েছে আমার ছেলেকে, মানে বেশিরভাগ সময় অ্যান্টিবায়োটিক খেতে হতো। তখন আমার ছেলেকে দিতেন 250 পাওয়ারের অ্যান্টিবায়োটিক, কিন্তু সেই ডক্টর যেটা করেছেন তাকে 500 পাওয়ারের অ্যান্টিবায়োটিক। আমার এগুলো মনে হইল না, এখনও পৃথিবীটা আমার কাছে অন্ধকার হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ কখনো আমাকে খালি হাতে ফেরান নাই। তারপরে অ্যান্টিবায়োটিকটা মনে 1 ডোজ খাওয়ানো হয়েছিল, আমাদের ভাইয়াও ছিল না, তোমার ভাইয়া তো আমাদের ভাইয়া তো এনজিওতে কাজ করতো, ও মাসের প্রায় 20 দিন বাইরেই থাকতো।
ভাগ্য আমার দেবরটা আমার সাথে ছিল। আমার ছেলেকে মনে হয় এক ডোজ ওষুধ খাওয়ানোর পরে আমার ছেলে একদম চোখ মুখ উল্টিয়ে হাত পা সোজা করে একদম চলে যায়, এ অবস্থা। তারপরে মানে একদম কী যে খারাপ অবস্থা, জুয়েলকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে রওনা দিলাম স্কুটারে। ওখানে যাওয়ার পরে সব দেখার পরে ওরা যেন কি মানে ওরা তখন ইমার খান তখন বলল যে আসলে এটা অনেক বিগ একটা মিস্টেক হয়ে গেছে, আসলে ওষুধটা আমি দেই নাই, তোমরা আমাকে ক্ষমা করবে, আর এটা যাতে আল্লাহ রহমতে সাইড এফেক্ট না হয় সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। ওইটার জন্য তাকে কতগুলো ইঞ্জেকশান পুশ করা হলো, আল্লাহ পাক আমার সন্তানকে সেখান থেকে ফেরত দিলেন। সেই ইঞ্জেকশানের কারণে তার মানে সমস্ত পিছনে মানে তারপরে যেটা হলো সেই ইঞ্জেকশানের পরপর আমার ছেলের মানে ছোট্ট ছিল তো আমার ছেলেটার যে কী কষ্ট হতো যখন আমার ছেলের রক্ত নিত, ভেন খুঁজে পাইতো না, ওর চিৎকারে মনে আকাশ পাতাল কেঁপে উঠতো, মানে কত যে বলবো কোনটা বলবো। এই যে মুসলমানি যখন করানো হলো দুইটা বাচ্চাকে একসাথে করানো হয়েছে, ওই বাচ্চাটার জ্ঞান চলে আসছে, আমার ছেলের জ্ঞান আসছে না। আমাকে ডাক্তার ভিতরে রেখেছিল, যখন ডাক্তার দেখছে যে আমি চিৎকার দিয়ে কান্না করছি তখন বলছে যে এই জন্য মায়েদেরকে ভিতরে রাখি না। কিন্তু ডাক্তাররাই বোঝা গেল যে অনেক টেনশন করছে, হয়তো অ্যানেস্থেশিয়াটা একটু বেশি দিয়ে ফেলছিল। তখন অনেকক্ষণ পরে আমার ছেলে এমন করে আমার ছেলের দমটা আসলো, আল্লাহ পাক তাকে দমটা দিলেন আলহামদুলিল্লাহ। তারপরে ওখানে যখন এই অ্যান্টিবায়োটিকের জন্য যেটা হলো ইঞ্জেকশান দেওয়ার পর আবার এরকম ফোড়া হয়ে গেল, তখন ওরা সেইটা কমানোর জন্য আবার ইঞ্জেকশান দিল। তারপরে এরকম করে করে আমার ছেলে 10 বছর পরে স্কুলে দিতাম, হয়তো একটা ক্লাস বা দুইটা ক্লাস করতে পেরেছে, স্কুল থেকে ফোন আসতো আপনার ছেলেকে নিয়ে যান, আপনার ছেলে বমি করতেছে, আপনার ছেলের জ্বর উঠছে, মানে এটা একটা আতঙ্ক ছিল। তারপরে আর বলতো যে আপনার ছেলে টিফিন অন্যেরা খেয়ে ফেলে, আপনার ছেলে কেন কিছু বলে না। যাক এমনি করে দিন কেটে গেল। আর আমার ছোট্ট খালাই শাশুড়ি বললেন দেখো আখি আল্লাহর রহমতে ওর একটু বড় হোক, তখন ইনশাল্লাহ কোনো অসুখ হবে না। তারপর থেকে আল্লাহর রহমতে আমি খুব একটা ও তারপর যেটা হলো আমি তো জবে থাকতাম, ইয়ে করতাম, আমার সেজবোনের কাছে ওকে দিয়ে দিলাম পাশেই সেজবোনে। তখন আমরা আমার মেয়ে জীবন আমাকে একটা ফ্ল্যাট কিনে দিয়েছেন, সেখানে আমরা ছিলাম আর কি। আমার সেজবোনের কাছে আমার ছেলেকে দিয়ে দিলাম। সারা রাত কত যে কষ্ট পেতাম ছেলে বোনের কাছে, কারণ আমি সকালে আমার বোনটা সকালে ওকে স্কুলে দিয়ে আসতো, আমি সকালে উঠে বাজার করে নাস্তা পানি বানায়ে তারপরে তোমাদের মানে সব কাজ করে কোচিংয়ে চলে যেতাম, নিজে কখনো দুপুরে খেতাম না, আস্তে আস্তে রাত 9টা হয়ে যাইতো। তারপরে যেটা হলো আমার ছেলেটা আল্লাহর রহমতে বড় হওয়ার পরে মাশাআল্লাহ একটু অসুখটা কমে গেল। যখন আমরা আমেরিকায় আসি তখনও ছোট্ট একটা ছেলে ক্লাস 7-এ পড়তো, আমেরিকায় আসি এখানে আমার বড় ভাই বেশি আদর করে তার কাছে রেখে দিচ্ছে, সো আমার কাছে থাকুক, কারণ তুইও চাকরিতে ঢুকছো, সোহেলও ঘরে থাকে না, ও ছোট মানুষও কোথায় থাকবে, দুই আর একজন বড় ভাইয়ের কাছে ছিল, ওখানে আল্লাহর মতে কোনো সমস্যা হয় নাই। তারপরে আমি মানে আমি তো মা, আমি ছেলেকে ছাড়া থাকতে পারি, আমি অনেক ইয়ে করে আমার কাছে নিয়ে আসলো, তোমার ভাইয়া আনতে চাইলো না, তোমাদের ভাইয়া বলে ওখানে ভালো স্কুলে পড়ে আনার দরকার নাই, অনেক ভালো স্কুলে পড়তো নিউ জার্জিতে হ্যাকেনসেকে। তারপরে আমি এখানে এসে আমি যে কতটা ভীতু এটা আমার ফ্যামিলির লোকজন জানে, সেই মানুষ আমি সকাল 9টা থেকে জব করে বিকাল 5টা 6টা পর্যন্ত জব করে তারপরে বাসে উঠতাম, অন্তত আধা মানে 10-15 মিনিট হেঁটে বাসে উঠে আমার ভাইয়ের বাসা হ্যাকেনসেক যেতাম, যেদিন আমার ছেলের বন্ধ থাকবে তার আগের দিন যেতাম। সেখানে গিয়ে ছেলেকে নিয়ে বাসায় আসতে আসতে 10টা 11টা হয়ে যেত, ছেলেকে নিয়ে বাসায় আসতাম যে ছেলের 2 দিন বন্ধ আছে আমার কাছে থাকবে, এরকম করে রাখতাম। তারপর যখন একবারে নিয়ে আসলাম, একদিন হঠাৎ করে আমার ছেলে বলতেছে মো আমি না চোখ আর আমি বা চোখ আর হচ্ছে মুখ নাড়তে পারি না, দেখো আমার কিছু নড়ে না। আমি বললাম যে বাবা ঠিক হয়ে যাবে, তুমি যে বেশি মোবাইল ঘাটো এই জন্য এরকম হয়েছে। আমার ছেলে তখন কান্না করে বলতেছে তুমি কি বুঝতেছো না যে আমি মরে যাচ্ছি, আল্লাহ তুমি মাফ করো। তারপরে সঙ্গে সঙ্গে বড় ভাইকে কল দিলাম, তোমাদের ভাইয়া বাসায় নেই, আমরা নিউ জার্জিতে থাকি আর তোমার ভাইয়া আমি নিউ ইয়র্কে তখন কাজ করতো।
তখন তোমার ভাই মানে আমার বড় ভাইকে কল দিলাম। আল্লাহর পরে বড় ভাই এখানে ছিল বলে যে কত দিক থেকে রক্ষা হয়েছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। বড় ভাইকে কল দেওয়ার সাথে সাথে মানে পাখি হয়ে উড়ে চলে আসলো। আয়সা কয়, তোরা নিয়ে বসে রেছিস কেন, আমাকে আরও আগে কল দিস নাই কেন? এটা বইলা ওখানে নিউ জার্সিতে একটা ভালো হসপিটালে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওরা বলতেছে আমার শরীরের লোম সব দাঁড়া হয়ে যাচ্ছে। ওরা বলতেছে তোমরা বেশি দেরি করে ফেলছো, কি হবে আমি আমরা জানি না, গডকে ডাকো। আমি দোয়া পড়তে 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 ওখানে পড়ে যাই, মরে যাওয়ার অবস্থা। আর খালি আল্লাহকে খালি, আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি যদি ভালো করো কারো সাধ্য নাই খারাপ করে, আল্লাহ তোমার অসাধ্য কিছু নাই, খালি এগুলা বলি আর কান্না করি আর নামাজ। তারপরে ওরা বলতেছে যে খারাপের দিকে চলে যাচ্ছে, আমরা ঠিক বলতে পারবো না কি হয়। একটা চোখ পুরো একদম স্টিল হয়ে গেছে, মুখ নাড়তে পারে না, মুখটা ব্যাকা হয়ে গেছে। তখন ওরা কিছু ওষুধ দিয়ে আর টাইমলি ওষুধটা খাওয়ানোর কথা বললেন আর বাসায় দিয়ে দিলেন, বললেন যদি ইমপ্রুভ হয় একটু সময় লাগবে, যদি না হয় আমাদের কিছু করার নাই। তাহলে চিন্তা করে দেখো সে মায়ের কেমন লাগে। তারপর বড় ভাই বললেন কি রে, আমার কাছে তো সব দিকেই ভালো ছিল, এখানে সেটা কেন হলো, তো সারাদিন কাজে থাকতাম। তারপরে যখন আল্লাহর রহমতের বরকতে সবার দোয়ায় মনে হয় একদিনও কাটে নাই, বলতেছে আম্মু ওর যে চোখটা একদম লোহার মতো হয়ে গেছিলো, নড়তো না, সেই চোখটা একটা কালো ব্যান্ডেজ দিয়ে দিছিল যে তা না হলে আশেপাশের ওকে ক্ষতি করবে, কালো একটা ব্যান্ডেজ দিয়ে দিছিল। তারপরে চোখ